সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আপাতত এই সম্ভাবনা বাতিল করে দিচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কাছ থেকে ট্যাঙ্ক ও এয়ার ডিফেন্স সিস্টেমের প্রতিশ্রুতি পাওয়ার পরই ফাইটার জেট চাইতে শুরু করে ইউক্রেন। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি চতুর্থ প্রজন্মের F-16 ফাইটার জেট চায় তারা। এ নিয়ে আলোচনার মধ্যেই ABC নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ভলোদিমির জেলেন্সকির আবেদনের প্রসঙ্গে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের এখনই F-16 দরকার নেই, আমি আপাতত এই দাবি নাকচ করে দিচ্ছি। বাইডেনের এই ঘোষণা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির জন্য হতাশার কারণ হবে। দ্য হিলের খবরে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে প্রচুর সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ তারা আব্রামস 1 ট্যাঙ্ক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া প্রচুর অস্ত্র, গোলাবারুদ ও সামরিক যানবাহন দেওয়া হয়েছে দেশটিকে। কিন্তু বাইডেন প্রশাসন মনে করছে, যুদ্ধ এখন যে অবস্থায় রয়েছে তাতে ফাইটার জেট প্রয়োজন নেই ইউক্রেনের। গত সপ্তাহে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইউক্রেন এখন ব্যাপকভাবে কাউন্টার অ্যাটাক করছে। আমাদের দৃষ্টিভঙ্গিতে এ ধরনের হামলার জন্য F-16 ফাইটার উপযুক্ত নয়। এদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামাতে শি জিনপিং সরকারের সঙ্গে আলোচনায় বসতে বেইজিং সফরে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আগামী এপ্রিলে চীন সফর করবেন বলে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ইউক্রেনে বছরব্যাপী সংঘাত অবসানে বেইজিংয়ের 12 দফার পরিকল্পনা প্রকাশের পরই ম্যাক্রোর সফরের ঘোষণা এল। সংকট সমাধানে রাজনৈতিক মীমাংসার মাধ্যমে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বেইজিং, যদিও তাদের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে পশ্চিমারা। ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করা ওয়াগনার গ্রুপ পূর্ব ইউক্রেনের বাখমুতের আরও একটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজানি প্রিগোজিন বলেছেন, বাখমুতের কাছের ইয়াহিদনি নামের একটি গ্রাম দখলে নিয়েছে তার বাহিনী। টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে ওয়াগনার প্রধান বলেন, 25 ফেব্রুয়ারি ওয়াগনার গ্রুপের অ্যাসল্ট ইউনিট ইয়াগোডনয় নামের এলাকাটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। ইয়াহিদনি এলাকাটিতে ইয়াগোডনয় নামে ডাকা হয় রুশ ভাষায়। তিনি এই পোস্টের সাথে তার বাহিনীর একটি ছবিও প্রকাশ করেছেন। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বেশ কিছু সূত্র থেকে খবর পাওয়া গেছে যে রাশিয়ার সমর্থিত বাহিনী ইয়াহিদনি গ্রামে প্রবেশ করেছে এবং বাখমুতের আশেপাশের পরিস্থিতি ইউক্রেনের বাহিনীর জন্য কঠিন হয়ে উঠেছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেনের সেনাবাহিনী। গত 7 মাস ধরেই ইউক্রেনের বাখমুত দখলের চেষ্টা করছে রাশিয়ার বাহিনী। ইউক্রেনের প্রতিরোধ যোদ্ধারা শহরটি এখনও দখলে রেখেছে, তবে বাখমুতের বেশ কিছু এলাকা এবং পার্শ্ববর্তী অনেকগুলো গ্রাম দখলে নিয়েছে রাশিয়ার বাহিনী। ক্রমশই শহরের চারপাশে তাদের অবস্থান জোরালো হচ্ছে। শহরটিতে ইউক্রেনের বাহিনীর সরবরাহ লাইন ক্রমশই সরু হয়ে আসছে। বাখমুতের আশপাশ থেকে যেসব খবর পাওয়া যাচ্ছে তাতে জানা গেছে, রাশিয়ার বাহিনী দক্ষিণ দিক থেকে শহরটিতে প্রবেশ করতে প্রতিরোধের মুখে পড়েছে। তবে উত্তর দিকে তারা শহরের 1 কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে। উত্তর দিকে ইয়াহিদনি গ্রামটি অবস্থিত। দক্ষিণ পশ্চিম দিক থেকেও শহরটিতে প্রচণ্ড হামলা চালাচ্ছে রাশিয়ার বাহিনী। ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার দাবিতে বিক্ষোভ হয়েছে ইউরোপের বিভিন্ন শহরে। ইতালি, বেলজিয়াম, ফ্রান্স, তুরস্ক সহ বিভিন্ন দেশের নাগরিকরা শান্তির দাবিতে রাস্তায় নেমেছেন। জার্মানির রাজধানী বার্লিনের ঐতিহাসিক ব্র্যান্ডেনবার্গ গেট এলাকায় শনিবার বিক্ষোভ করেছে কয়েক হাজার লোক। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সাথে শান্তির আলোচনার দাবিতে স্লোগান দিয়েছে তারা। এই বিক্ষোভের ডাক দিয়েছেন বামপন্থী রাজনীতিক জাহরা বাগেননেক্ট ও নারী অধিকার কর্মী এলিস শোয়ার্জার। ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয়েছে এই বিক্ষোভ। বিক্ষোভকারীরা দাবি জানিয়েছেন রাশিয়ার সাথে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার। জাহরা বলেন, রক্তপাত বন্ধ করে শান্তি আসুক, যুদ্ধের প্রথম বর্ষপূর্তিতে আমরা সেই দাবি জানাই। রাশিয়ার এই যুদ্ধ যদি আরও বেড়ে যায় তাহলে সেটা পারমাণবিক পরিণতির দিকে যেতে পারে বলে তিনি সতর্ক করে দেন। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, এই বিক্ষোভের মাধ্যমে আয়োজকরা তাদের দাবিগুলো পশ্চিমা রাষ্ট্রনেতাদের কানে পৌঁছে দিতে চাইছেন। 2 সপ্তাহ আগে তারা ম্যানিফেস্টো ফর পিস নামে একটি ঘোষণাপত্র প্রকাশ করেন, যাতে যুদ্ধ থামাতে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের প্রতি আহ্বান জানানো হয়। শনিবার বিকেল পর্যন্ত ইন্টারনেটে 6,40,000 মানুষ এই ঘোষণাপত্রের প্রতি সমর্থন দিয়েছে। এই ঘোষণায় বলা হয়েছে, পশ্চিমাদের সমর্থন নিয়ে ইউক্রেন হয়তো একক কোনো লড়াইয়ে জিততে পারে, কিন্তু বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে জেতা সম্ভব নয়। এতে আরও বলা হয়, যুদ্ধে সামরিকভাবে কোনো পক্ষই জয় পাবে না।
আর যুদ্ধ থামার একমাত্র উপায় হচ্ছে আলোচনায় বসা। অবশ্য কয়েকদিন আগে জার্মান চ্যান্সেলর বলেছেন, পুতিন এখন শুধু আলোচনা থেকে একটা ফলাফলই মানবেন, সেটা হলো ইউক্রেন আত্মসমর্পণ করবে আর তিনি নিজের লক্ষ্য পূরণ করবেন। ব্রাসেলসে বিক্ষোভকারীরা রাশিয়ার সামরিক অভিযান বন্ধের দাবিতে স্লোগান দিয়েছেন। ইতালির রোম সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে তুরস্কেও। বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক সংগঠন এসব বিক্ষোভের আয়োজন করে। উত্তেজনার প্রশমনে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি রাজনৈতিক নিরাপত্তা বৈঠকের আয়োজন করেছে জর্ডান। রোববার স্থানীয় সময়ে দিনের শেষ দিকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন জর্ডানের এক সরকারি কর্মকর্তা। দেশটির বন্দর নগরী আকাবার রেড সি রিসোর্টের ওই বৈঠকে যুক্তরাষ্ট্র ও মিশরীয় প্রতিনিধিদেরও উপস্থিত থাকার কথা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিশ্বাস তৈরি করা এই বৈঠকের লক্ষ্য। রাজনৈতিক নিরাপত্তা বৈঠকটি ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন করতে জর্ডানের প্রচেষ্টার অংশ। এ ধরনের উদ্যোগ না নিলে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আরও সহিংসতা বাড়তে পারে। ফিলিস্তিনি জনগণের কষ্ট লাঘবের জন্য নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করাও এই বৈঠকের লক্ষ্য বলে তিনি জানান। গত 22 ফেব্রুয়ারি ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের নাবুলসে অভিযান চালিয়ে 11 জন ফিলিস্তিনিকে হত্যা করে। নৃশংস এই ঘটনায় 80 জন ফিলিস্তিনি আহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে অধিকৃত অঞ্চলে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এরপর উভয় পক্ষের মধ্যে শান্তি আলোচনার আয়োজন করতে আগ্রহ দেখায় জর্ডান। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো সাবেক কর্মকর্তা কিংবা সাধারণ নাগরিকের উপর হামলা হলে তার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার লক্ষ্যের কথা জানানোর পর এই প্রক্রিয়ায় জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের যে কোনো তৎপরতা রুখে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। একদিন আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এয়ার স্পেস ফোর্সের কমান্ডার এক বক্তৃতায় বলেন, কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে তারা এখনও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে হত্যা করতে চায়। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় একটি বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, সংবাদ মাধ্যমের কাছে ইমেইল যোগে পাঠানো ওই বিবৃতিতে ইরানকে সতর্ক করে বলা হয়েছে মার্কিন নাগরিকদের উপর কোনো ধরনের হামলার চেষ্টার কঠোর জবাব দেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, আমাদের নাগরিকদের রক্ষা করতে আমরা কতটা দৃঢ় সেটা হয়তো পরীক্ষা করতে চাইছে ইরান। প্রশাসন একটি স্পষ্ট করেছে যে যুক্তরাষ্ট্র সবসময় তার নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা দেবে। বর্তমানে যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন এবং অতীতে যারা দায়িত্ব পালন করেছে তারাও এর অন্তর্ভুক্ত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ইরানের দিক থেকে যে কোনো হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সাথে একযোগে কাজ করে যাবে এবং বিপ্লবী গার্ড বাহিনীকে তার ক্ষতিকর কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করবে। বিপ্লবী গার্ডের বৈদেশিক অপারেশনস বিভাগের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে 2020 সালে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই ইরান ওই হামলার প্রতিশোধ নেওয়ার কথা বলে আসছে। তবে এবারই প্রথম দেশটির কোনো কর্মকর্তারা সরাসরি ডোনাল্ড ট্রাম্প ও মাইক পম্পেওকে হত্যার টার্গেটের কথা জানালেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন ও সহযোগিতা দেওয়ার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়েছে। উভয় পক্ষ এজন্য পরস্পরকে দোষারোপ করেছে। ইউক্রেন যুদ্ধের ডামাডোলে ইরান পারমাণবিক চুক্তি আলোচনাও থমকে গেছে। উপপ্রধানমন্ত্রী ও 3 মন্ত্রীর পদত্যাগের পর নেপালে রাজনৈতিক সংকট আবার ঘনীভূত হওয়ার আভাস পাওয়া গেছে। শনিবার পদত্যাগ করেছেন নেপালের উপপ্রধানমন্ত্রী রাজেন্দ্র লিংডেন এবং অন্য 3 মন্ত্রী। এর ফলে জোট সরকার দুর্বল হয়ে পড়েছে। আল জাজিরা জানিয়েছে, প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল পরবর্তী নির্বাচনে বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে। শুক্রবার প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন দেবেন বিরোধী দল নেপালি কংগ্রেস পার্টির প্রার্থী রামচন্দ্র পাউডেলকে। এরপরই ক্ষমতাসীন জোটে ফাটল ধরে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক সমস্যায় পড়বেন বলে মনে হয় না, তবে এতে নতুন একটি জোট গঠনের উদ্যোগ নেওয়া হবে। উপপ্রধানমন্ত্রী রাজেন্দ্র ছিলেন বিদ্যুৎ, পানি সম্পদ, সেচ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। তিনি প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার পদত্যাগ করেন। তিনি বলেছেন, আমরা যে জোটের অধীনে সরকারে যোগ দিয়েছিলাম সেই জোট আর টিকে নেই, তবে তাদের এসব পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। দেশটিতে আগামী 9 মার্চ তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
প্রকাশ জাওয়ালা নামের স্থানীয় একজন নেতা কাঠমান্ডু পোস্টকে বলেছেন, শুক্রবার সন্ধ্যায় একটি এজেন্ডাকে কেন্দ্র করে বৈঠকের আহ্বান করেছিলেন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট পত্রই কংগ্রেসকে দেওয়ার বিষয়ে তার প্রস্তাব আমরা মেনে নেই। দক্ষিণ এশিয়ার দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হয়েছে নভেম্বরে, কিন্তু কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এজন্য পুষ্পকমল দাহালের নেতৃত্বে গঠিত হয় জোট সরকার, কিন্তু সেই সরকারেও এবার ফাটল ধরল। কয়েকদিনের অচল অবস্থার পর আবার চালু হয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত ক্রসিং। শনিবার থেকে ব্যস্ত এ বাণিজ্যিক পথ চালু হয়। তালিবান সরকার এক সপ্তাহ পথটি বন্ধ রেখেছিল। আফগান নাগরিকদের পাকিস্তানের প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের প্রতিবাদে আফগান কর্তৃপক্ষ সীমান্ত বন্ধ করে দেয়। তালিবান ক্ষমতায় আসার পর এবারই প্রথমবারের মতো তোরখাম সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এফপি জানিয়েছে, শনিবার সকাল ৬টার দিকে তোরখাম সীমান্ত খুলে দেওয়া হয়। পাকিস্তানি একজন কাস্টমস কর্মকর্তা বলেন, নাগরিক ও ব্যবসায়ীদের জন্য দুপাশ থেকেই সীমান্ত খুলে দেওয়া হয়েছে। চাল, সিমেন্ট, নির্মাণ সামগ্রী, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাকগুলো আফগানিস্তানের দিকে পাঠানো হয়েছে। তবে এখনও ১,৪০০ ট্রাক আফগানিস্তান সীমান্ত পার হওয়ার অপেক্ষায় আছে বলে তিনি জানান। ঘটনাস্থল থেকে এএফপির একজন প্রতিনিধি বলেন, দিনের পর দিন আটকে থাকার পর দুই দেশ থেকে কয়েকশো লোক গতকাল সীমান্ত পার হয়েছে। আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা হারুন এফপিকে বলেন, অসুস্থ মায়ের সঙ্গে তিনি ওই সীমান্তে পাঁচ থেকে ছয় দিন ধরে আটকে আছেন। তার মায়ের মতো কয়েক হাজার রোগী আছে, তারা পাকিস্তানে চিকিৎসার জন্য যাওয়ার অপেক্ষায় আছেন। তিনি বলেন, এই সীমান্ত সবসময় খোলা রাখা উচিত, এটি রোগীদের উপকার করে, বাণিজ্য সম্প্রসারণেরও কাজে আসে। পাকিস্তানের কাস্টমস কর্মকর্তারা বলেছেন, পরিচয়পত্র দেখানোর পর আফগানদের রোগী নিয়ে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।